শাহরিয়ার স্টিল মিলসের সৌজন্যে করোনা ভাইরাস সংক্রমণে শ্রমজীবী ও ক্ষুদ্র আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে টিএমটি 500 ওয়াট রড ও লৌহজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে করোনা ভাইরাস সংক্রমণে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও ক্ষুদ্র আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্যামরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান এবং ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 64 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বাবুল।